नमस्कार बंधुरा, वेलकम टू स्वप्नार किचेन। स्वप्नार किचेने आपनादे सबाई के स्वागत। आम्रा माछे भाते बांगालीरा माछ खेते खुबी पसंद करी। डेलिर माछेर झोल खेते खेते मुखे जखन अरुचि भाव एसे जाए तखन एकटु अन्यरकम खेते इच्छे हय। आज के आमी आपनादेर साथे शेयर करब रुई भापा। बानानो खुबी सहज और खूब कम समयेर मध्ये एटी बानानो जाए और गरम भातेर साथे एटा खेते खुबी भालो लागे। ताहले आसुन रेसिपिटा देखे नेवा जाक। रुई भापा बनानोर जोन्नो एखाने चार पिस रुई माछ नियेछि। रुई माछटाके परिष्कार करे जल दिए धुए नियेछि। एबार रुई माछटाके मैरिनेट करे नेब। एकटा गोटा लेबुर आधेक लेबुर रस दिए माछटाके मैरिनेट करब। लेबुर रस जदि माछे माखानो हय, माछेर मध्ये जे एकटा आষ্টানি গন্ধ থাকে সেটা তাহলে চলে যাবে। এবার লেবুর রস দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। লেবুর রস দিয়ে মাখানোর পর 30 মিনিট এভাবে রেখে দেব। তিরিশ মিনিট পর এবার মাছের উপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে মেখে নিতে হবে। নুন ও হলুদ দিয়ে মেখে নেবার পর এবার 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নেবেন। 4 টেবিল চামচ সর্ষে বাটা, এখানে কালো সর্ষে 4টে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি। আর দেব 2 টেবিল চামচ পোস্ত বাটা। এবারে মশলাটাকে মিক্সড করে নিলাম। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এবার মাছের উপর মশলাটাকে দিয়ে দেব। নুন হলুদ মাখানো মাছের উপরে মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে দিয়ে মাছটাকে সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। মশলা দিয়ে মাখিয়ে নেবার পর এবার এর উপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও একবার মাছটাকে মাখিয়ে নেব। তেল দিয়ে মাখিয়ে নেবার পর এবার একটা টিফিন বক্সে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আর আমি জল অ্যাড করব না, যেহেতু পোস্ত ও সর্ষে বাটার সময় অনেকটাই জল দিয়ে আমি পাতলা করে সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছিলাম, তাই আর জল অ্যাড করলাম না। এবার এর উপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটাকে এবার ভালো করে বন্ধ করে দেব। এই রান্নাটা আমি প্রেসার কুকারেই করব। প্রেশার কুকারে দিয়ে দিলাম 1 কাপ জল। এবারে একটা ছোট বাটির মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব, যাতে টিফিন বক্সটা বসানোর সময় বাটিটা নড়ে না যায়। যেহেতু আমার স্ট্যান্ড নেই, তাই আমি বাটির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে বসালাম। টিফিন বক্সটাকে ঢোকানোর পর এবার ঢাকনাটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। সিটি দেবার পর সঙ্গে সঙ্গে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলব না। 15 মিনিট বাদে এবার আমি ঢাকনাটাকে খুলে টিফিন বক্সটাকে ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে,
এবার ঢাকনাটাকে খুলে একটা পাত্রে নামিয়ে নেব। গরম গরম ভাতে রুই ভাপাটা আমি পরিবেশন করব। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে আপনারাই রুই ভাপাটা বানিয়ে খাওয়াতেই পারেন, আর এই রান্নাটা চটজলদিও হয়ে যায়। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।